অনেক কাজ করেছি একসঙ্গে, লস তো বটেই। অভিনেত্রী কত বড় মাপের ছিলেন সেটাতে আমরা কতটা আমাদের ক্ষতি হলো ইন্ডাস্ট্রির, তার থেকেও বড় কথা বলবো মানুষ হিসেবে। মানুষ হিসেবে শ্রীলাদি এমন একটা মানুষ ছিলেন যেটা মানে ওর সঙ্গে না কথা বলতে, সময় কাটাতে একটা আলাদা সুখ হতো। তো আমি বয়সে অনেক ছোট, শ্রীলাদির অবশ্য বন্ধুত্ব করতে বয়সের কোনো মাপকাঠি ছিল না। তো অসম্ভব স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, বকুনি পেয়েছি, আদর পেয়েছি, এবং সবথেকে বড় কথা এরকম একজন আন্তর্জাতিক মানের শিল্পী, এবং উনি যাদের যাদের সঙ্গে কাজ করেছেন, শ্যাম বেনেগাল থেকে শুরু করে, এম এস সাত্তু থেকে শুরু করে, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এগুলো শ্রীলাদির কাছ থেকে জেনেছি এবং সমৃদ্ধ হয়েছি। বলবো আমার বলার কিছু নেই, মানে একটু পরেই সব খবরটা পেয়েছি, একটু দেরিতে, তাই পৌঁছতেও দেরি হয়েছে। শ্রীলার সঙ্গে আমার কবেকার সম্পর্ক সেটা আর মানে কবে সম্পর্ক ছিল না সেটা মনে পড়ে না। ও তখন সবে ওর ক্যারিয়ার শুরু করেছে একটা কুদঘাটের দিকে, একটা ছোট্ট বাড়িতে থাকতো আর মা। সেই সময়ে আমরা মিট করতাম টালিগঞ্জ স্টেশন, মানে যেটা আমাদের ট্রাম ডিপো তখন ছিল, তারপর ওখান থেকে আমরা শ্রুতি নাটক করতে যেতাম একসঙ্গে। এরমভাবে অনেক ট্রাভেল করেছি। পরবর্তীকালে ওর বিয়ে হলো, আমার পাড়াতে থাকতো, ফলে আমরা কোথাও গেলে, কোনো পার্টিতে গেলে বা কোথাও কোনো গেট টুগেদারে গেলে আমরা সবসময় একসঙ্গে যেতাম। তারপর কত অনুষ্ঠানে একসঙ্গে জাজিং করতে গেছি, কবিতা পড়তে গেছি। ওরম একটা দিল খোলা মানুষ খুব কম হয়। এত এত ভালো মেয়ে ছিল যে ওই হৃদয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল আমার। আমি স্মাইল করছি, অনেকেই হয়তো ভাববেন এরকম সময় শ্রীলাদি যখন চলে গেছে স্মাইল করছি কেন। আসলে আমার মনে, আমার এটা ব্যক্তিগত একটা ধারণা যে একটা মানুষ যখন চলে যায়, এটা আমার ধারণা একান্ত ব্যক্তিগত, তার একটা নতুন জার্নি শুরু হয়। আর শ্রীলাদির মতন একটা শিল্পী, একটা মননশীল, একটা সৃজনশীল, ক্রিয়েটিভ মানুষের জার্নিটা যে ফ্যান্টাস্টিক হবে পরের জার্নিটা, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তাই আমি শ্রীলাদিকে হাসি মুখে বলতে চাই, হ্যাভ এ গ্রেট জার্নি। আর শ্রীলাদি সম্বন্ধে একটাই কথা বলতে চাই, যবে থেকে শ্রীলাদির সঙ্গে খুব ক্লোজলি মিশেছি, মেশার সুযোগ পেয়েছি, কারণ শ্রীলাদি আমার কাছে অ্যাক্টর, মানে শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাক্টর ফর মি। মানে শ্রীলা, আমি সবসময় বলতাম এই যে শ্রীলাদির সঙ্গে দেখা হলেই আজকালকার সেলফির যুগে এই যে সুপারস্টারের সঙ্গে একটা ছবি তুলি। তো মানে লাস্ট মাকুদির লক্ষ্মী পুজোর দিনও এই একই কথা বললাম, শ্রীলাদি বললো কী যে বলিস, আমি বললাম কী বলছো, একজন অভিনেত্রীর কান, বার্লিন, কালোভেরি এই তিনটে ফেস্টিভ্যালে তার লিড চরিত্রে করা ছবিগুলো দেখানো হয়, তার রেট্রোস্পেক্টিভ হয়, তো তুমি সুপারস্টার ছাড়া কি আমরা সুপারস্টার? আমি জানি না আমার পরবর্তী জেনারেশন যারা কোট আনকোট কতটা ছবি দেখেন, তারা মৃণাল সেন কতটা দেখেন, তারা শ্যাম বেনেগাল কতটা দেখেন, তারা শ্রীলা মজুমদারকে কতটা চেনেন, কিন্তু আমার কাছে এটা একটা গ্রেট গ্রেট লস, শুধু অভিনেত্রী হিসেবে নয়, আমার পার্সোনাল হিসেবে। সেটে বা মেকআপ রুমে বন্ধু হিসেবে, দিদি হিসেবে তো পেয়েছি, কিন্তু আমি যখন আমার ছোট মেয়েকে ক্যারি করছি সেই সময় আমাকে ব্যাঙ্গালোর যেতে হয়েছিল, তখন খুব অ্যাডভান্স স্টেজ আমার, যেতে হয়েছিল একটা অনুষ্ঠান করতে। শ্রীলাদি সঙ্গে ছিলেন আমাদের বন্ধু অমিত পারমিতা, সৌমিত্র জেঠু, শ্রীলাদি। সেই আমার সেই ফ্লাইটটা সারা জীবন মনে থাকবে, যে কিভাবে পুরো ট্রিপটা কিভাবে যে মায়ের মতো আমাকে যত্ন করেছিলেন,
সেই কথাটাও না বললে নয়, বন্ধু হিসেবে পেয়েছি, দিদি হিসেবে, বড় দিদির মতো পেয়েছি, আবার মায়ের মতো স্নেহও পেয়েছি, মায়ের মতো কেয়ারও পেয়েছি। তো শ্রীলাদি সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। সব থেকে বড় কথা হচ্ছে একটা ভালো মানুষ, যে মানুষটার সঙ্গে একে তো ওই রকম গলার স্বর শুনলে টেলিফোনে আমি বলতাম যে তুমি কথা বলে যাও, একটু শুনি কীভাবে স্ক্যান করতে হয়, কীভাবে উচ্চারণ করতে হয়, কীভাবে গলার মডিউলেট করতে হয়, আমি বলতাম তুমি এমনি তুমি বকে যাও তো আমি একটু শুনি। এগুলোও যেমন পেয়েছি, তাই বলছি যে সব থেকে বড় ক্ষতি হলো যে এরকম একটা এরকম ভালো মানুষকে আমরা হারালাম, যেটা আজকের দিনে খুব খুব কমে যাচ্ছে। সব কথাই মনে পড়ছে, ছোট থেকে শুরু করে আজকের শেষ কথা সবই মাথায় আসছে। মা তো একটাই, আর মাকে হারানো তো মানে যখন ছোটবেলায় মৃত্যু কী হয় জানতে পেরেছিলাম, তো সবচেয়ে প্রথম চিন্তা মাথায় এসেছিলো যে যেদিন মা মারা যাবে কী হবে। তো আজকে আমার জীবনের সবচেয়ে ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ, তো এটাই। আর মা অনেক লড়াই করেছে ক্যান্সারের সাথে, 3 বছর 3 মাস। আমি একটাই অনুরোধ করব সব মহিলাদেরকে অন্তত, যে আপনারা আপনাদের স্ক্রিনিং করান, ডিজিজের চেকিং করুন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি চিকিৎসা হবে, তত বেশি দিন আপনারা বাঁচবেন। আর আমাদের দেশে পুরুষ ডাক্তার বেশি আর মহিলাদের ক্যান্সার হয় বেশি, আর মহিলারা পান লজ্জা। তো মহিলা ডাক্তারদের আমি এনকারেজ করব ক্যান্সার ফিল্ডে আসতে, আর মহিলাদেরকে এনকারেজ করব পুরুষ ডাক্তারদের সাথে লজ্জা না পেয়ে নিজের শরীরের ব্যাপারে এবং নিজের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে। আপনারা বেঁচে থাকুন, আপনারা ভালো থাকুন।